أتذكر يوما كنت تعانق دمعة الفكر تناجي الله في صبر وترجو رحمة تسري فعاش القلب إخلاصا وصرت تحوم كالطير تحلق في ثقافات وتنهل من ربى الخير. السلام عليكم ورحمة الله وبركاته, نحمده ونصلي على رسوله الكريم, أما بعد. প্রিয় দর্শক মণ্ডলী, বর্তমান সময়ে আয়েশা রাদিয়াল্লাহু আনহা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ নিয়ে প্রচুর আলোচনা সমালোচনা হচ্ছে এবং সেই জায়গাতে নাস্তিক মুরতাদেরা একটি প্রশ্ন করে থাকে, সেটি হচ্ছে যে 9 বৎসরের একজন যুবতী মেয়ে কীভাবে 40 বৎসরের অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে একটা শব্দ ব্যবহার করেছে, একজন বুড়ো মানুষের সাথে কীভাবে বিবাহ দিল, এই বিবাহটা কতটুকু নৈতিক, বা এই ধরনের কিছু প্রশ্ন তারা করে থাকে। তো দর্শক মণ্ডলী, এই প্রশ্ন উত্তরটি দেওয়ার আগে আমি অবশ্যই বলবো যে তারা আসলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন এটি সম্পর্কে তাদের কোনো আইডিয়া নেই এবং তারা কোরআন সুন্নাহ সম্পর্কে ভালোভাবে পড়াশোনা তারা করে না। প্রিয় দর্শক, প্রথমত আমরা একথা বলতে চাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা অত্যন্ত চমৎকার ছিলেন এবং তিনি দেখতে সকলের মধ্যে সকলের প্রিয় একজন ব্যক্তিত্ব ছিলেন এবং তার চেহারা এবং দেহ কাঠামো খুবই চমৎকার এবং সুন্দর ছিলেন। তো দর্শক, তো প্রথমে আমি কিছু হাদিস থেকে কোট করছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা কতটা সুন্দর ছিল। সহিহ বুখারী হাদিস নাম্বার 3551, সাহাবি বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসের শেষ অংশে এই কথাটি বলেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বেশি সুন্দর আমি কখনো কাউকে দেখিনি। প্রিয় দর্শক, শামাইলি তিরমিজি হাদিস নাম্বার 8, বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা চাঁদের মতো ছিল। প্রিয় দর্শক, আমি আরেকটি হাদিস পড়ছি, আদাবুল মুফরাদ হাদিস নাম্বার 795, আবু তুফাইল রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফর্সা ও লাবণ্যময় চেহারার অধিকারী ছিলেন। প্রিয় দর্শক, এখানে চেহারা তার ফর্সা এবং লাবণ্যময় ছিল, তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত চমৎকার এবং হ্যান্ডসাম একজন ব্যক্তিত্ব ছিলেন, তার চেহারা খুবই চমৎকার ছিল, খুবই সৌন্দর্যপূর্ণ ছিল। এছাড়াও সহিহ বুখারী হাদিস নাম্বার 4677, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাসতেন তখন চাঁদের টুকরোর মতো চমকাত। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা চমৎকার সৌন্দর্যপূর্ণ একজন মানুষ ছিলেন, এই যে নাস্তিকরা বলে যে একজন বুড়ো মানুষের সাথে বিবাহ দিয়েছে। দেখুন, তিনি যখন তার জীবনের শেষ বয়সে এসে পৌঁছেছেন তখনও তিনি মারাত্মক সুন্দর ছিলেন, সেটি আমরা বুঝি সহিহ মুসলিম হাদিস নাম্বার 5968, সেখানে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞেস করা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হিজাব লাগিয়েছিলেন, তিনি বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজাব লাগানোর বয়সে পৌঁছানোনি, দাড়িতে কিছু সাদা লোম ছিল মাত্র। তার মানে তিনি যে শেষ বয়স পর্যন্ত পৌঁছেছেন তখনও তার কোনো ধরনের কোনো চুল বা বার্ধক্যতা তার মধ্যে দেখা যায়নি, বরঞ্চ চুলের ক্ষেত্রেও কিছু চুল টেকেছেন, এই হাদিস থেকে সেটি বোঝা যায়। প্রিয় দর্শক, এছাড়াও সহিহ আল বুখারী হাদিস নাম্বার 3548, এই হাদিসের মধ্যে এসেছে যে ওফাতকালে অর্থাৎ মৃত্যুর সময় তার মাথা ও দাড়ির অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা এবং দাড়ির 20টি চুলও সাদা ছিল না। তাহলে নাস্তিকরা যে বলে যে শেষ বয়সে তিনি এই বিবাহ করেছিলেন, তিনি তো বুড়ো ছিলেন, তো বুড়ো হলে তো তার চুল পেকে যায়, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ বয়সে চুলই পাকেনি। এছাড়াও সবচেয়ে যেটা আমার আজকের এখানে গুরুত্বপূর্ণ পয়েন্ট যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর চেহারা অধিকারী ছিলেন, তিনি শেষ বয়সে যে বার্ধক্য হয়েছিলেন তার কি সৌন্দর্য কমেছিল, এই ব্যাপারে সহিহ মুসলিম শরীফ হাদিস নাম্বার 5973, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ তাকে বার্ধক্য দিয়ে সৌন্দর্যহীন করেননি। প্রিয় দর্শক, এখান থেকে স্পষ্ট যে বার্ধক্য দিয়েও সৌন্দর্যহীন করেননি, তিনি খুবই হ্যান্ডসাম এবং খুবই চমৎকার সৌন্দর্যপূর্ণ একজন মানুষ ছিলেন। প্রিয় দর্শক, এখান থেকে স্পষ্টত প্রমাণিত হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই চমৎকার এবং সৌন্দর্যপূর্ণ একজন মানুষ ছিলেন। এছাড়াও আমরা যদি প্রকৃতপক্ষে বিভিন্ন জিনিস দেখি যে পৃথিবীর যত সৌন্দর্য আছে সেই সৌন্দর্য দেখতে 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 শেষ হয়ে যায়, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর ছিলেন, যখন যদি তার চেহারার দিকে তাকিয়ে থাকা যেত যাইতো তাহলে তার সৌন্দর্য তত বৃদ্ধি পেতে থাকতো। তাহলে যারা বলেন যে
40 বছরের বুড়ো মানুষের সাথে বিবাহ দিয়েছিলেন ভাই। আমি আপনাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, দেখুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই সৌন্দর্যপূর্ণ একজন মানুষ ছিলেন এবং 40 বছর বয়সে তিনি চমৎকার হ্যান্ডসাম একজন মানুষ ছিলেন। সুতরাং তার সাথে 9 বছরের একজন যুবতী মেয়ে অর্থাৎ আমাদের আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার এই বিবাহ অবশ্যই যৌক্তিক ছিল এবং এই বিবাহ তৎকালীন সময়ে খুবই সাধারণ একটি বিষয় ছিল। তাই আমরা এই কথা বলতে পারি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এই বিবাহটি একটি যৌক্তিক সিদ্ধান্ত ছিল। প্রিয় দর্শক, এখানে আমরা আরও কিছু বিষয় ছিল, আমরা সেগুলো পরবর্তীতে হয়তো ধাপে ধাপে আলোচনা করব ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন, সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। تذكر يوما كنت تعانق دمعة الفكر تناجي الله في صبر وترجو رحمة تسري فعاش القلب إخلاصا وصرت تحوم كالطير تحلق في ثقافات وتنهل من ربى الخير.